ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব স্ট্রং ভার্ব, ফর্ম অফ ভার্ব। ফর্ম অফ ভার্বের যে মেইন অংশটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করব। তো স্ট্রং ভার্ব আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু জিনিস জানা উচিত। স্ট্রং ভার্ব জিনিসটা কি তোমরা জেনে থাকবে যে প্রত্যেকটি ভার্বেরই এরকম তিনটা রূপ হতে পারে। যেমন এখানে আমরা দেখি ইট, অ্যাট, ইটেন। ইট ভার্বটার তিনটা ফর্ম আছে, ইট, অ্যাট, ইটেন। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো এই ভার্বের ফর্মগুলো আমাদেরকে পরিবর্তন করতে হয় টেন্স গঠন করার জন্য। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছি, এক একটা ভার্ব এক এক ধরনের সময় নির্দেশ করছে। তো টেন্স পরিবর্তনের জন্য বা টেন্স গঠনের জন্য, ভয়েস গঠনের জন্য আমাদেরকে অবশ্যই বিভিন্ন ভার্বের বিভিন্ন ফর্মের ব্যবহার করতে হবে। তো সেই ফর্ম অনুযায়ী ভার্বগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ফর্ম অনুযায়ী ভার্বগুলোকে আমরা কয় ভাগে ভাগ করব, দেখো। অ্যাকর্ডিং টু দ্য রুল অফ কনজুগেশন দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্বস, মানে রূপ পরিবর্তনের নিয়ম অনুযায়ী ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রূপ পরিবর্তনের নিয়ম অনুযায়ী ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন স্ট্রং ভার্ব মানে হচ্ছে ইরেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব কথাটাকে আমরা, স্ট্রং ভার্বটাকে অন্য একটা নাম বলতে পারি, সেটাকে বলতে পারি ইরেগুলার ভার্ব। আরেকটা হচ্ছে উইক ভার্ব অর রেগুলার ভার্ব। তাহলে রূপ পরিবর্তনের নিয়ম অনুযায়ী ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্ট্রং ভার্ব, উইক ভার্ব অথবা ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব কাকে বলি? দেখো এই ভার্বের ফর্ম পরিবর্তন করার জন্য, যেমন আমরা ইট, অ্যাট, ইটেন, এখানে তুমি লক্ষ্য করবে ভাওয়েলের পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি কল, কল্ড, কল্ট, তখন ভার্বের সাথে ডি, ইডি যুক্ত করে করা যায়। তো যে সকল ভার্বের রূপ পরিবর্তনের করার জন্য, মানে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল গঠন করার জন্য তাদের অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করতে হয়, তাদেরকে বলা হয় স্ট্রং ভার্ব। যে সকল ভার্বের রূপ পরিবর্তনের জন্য তাদের শেষে ডি, ইডি, টি যোগ করতে হয়, তাদেরকে বলা হয় উইক ভার্ব। তো আমরা আজকে কিছু স্ট্রং ভার্ব শিখবো, কারণ হচ্ছে এই ভার্ব, তুমি যত বেশি ভার্ব শিখবে, যত বেশি ভার্ব জানবে, তত বেশি তুমি সেন্টেন্স গঠন করতে পারবে এবং একটি কাজকে বিভিন্ন সময়ে তুমি লিখতে হলে কোন রূপ লিখতে হবে সেই জিনিসগুলো পারবে। যার জন্য সবাইকে অবশ্যই ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তো স্ট্রং ভার্ব বলো তো, স্ট্রং ভার্ব কাকে বলি? ডিয়ার লার্নার্স, স্ট্রং ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যে সকল ভার্বের ফর্ম পরিবর্তন করার জন্য, মানে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল গঠন করার জন্য তাদের অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে রূপ পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে ইরেগুলার ভার্ব নিয়ে আলোচনা করবো। ইরেগুলার ভার্বের আরেকটা নাম হচ্ছে ইয়েস স্ট্রং ভার্ব। ইরেগুলার ভার্বের আরেক নাম স্ট্রং ভার্ব। যেমন এখানে দেখো ব্লো একটা ভার্ব, তার পাস্ট টেন্স কি হবে এবং পাস্ট পার্টিসিপল কি হবে, কে পারবে? ওকে, তাহলে ব্লো, ব্লিউ, ব্লোন। ব্লো, ব্লিউ, ব্লোন, প্রেজেন্ট টেন্স হচ্ছে ব্লো, পাস্ট টেন্স ব্লিউ, পাস্ট পার্টিসিপল ব্লোন। এরকম ঠিক একইভাবে ব্র্যাক, ভাঙা, ব্র্যাক, ব্র্যাকের পাস্ট টেন্স কি হবে, পাস্ট পার্টিসিপল কি হবে? ব্র্যাক, ব্রোক, ব্রোকেন, ব্র্যাক, ব্রোক, ব্রোকেন। ঠিক একইভাবে ক্যাচ, কট, কট, ক্যাচ ধরা, ক্যাচ, কট, কট, ক্যাচ, কট, কট। ঠিক একইভাবে চয়েস, চয়েসের পাস্ট টেন্স কি হবে? চয়েস, চোজ, চোজেন, চয়েস, চোজ, চোজেন। ঠিক একইভাবে কাম,
came, come, come, came, come. Do, do, did, done. Do, past tense did, past participle, done. Draw, draw kya bhi, drew, drawn. Draw, drew, drawn. Drink, drink, drank, drunk. Drink, drank, drunk. Dream, dream to hote pare, dreamed hote pare. Dream, dream er sathe t jukto korte pare, abar ed jukto korte pare. Dreamed, dreamed, dreamed. Drive, drive to ki hobe, drive, drove, driving. Drive, drove, driven. Eat, at, eaten. Eat, at, eaten. Ki ki hobe, fall, fell, fallen. Fall, fell, fallen. Forgive, forgave, forgiven. Forgive, forgave, forgiven. To forgive is present from past form, forgave. যেমন যে দেখো এখানে ভাওয়াল গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, আই এ হয়ে যাচ্ছে, আবার ইএন যুক্ত করতে হচ্ছে, এই চেঞ্জ গুলো লক্ষ্য করতে হবে. গ্যাট, গট, গটেন. গ্যাট, গট, গটেন. গো, অয়েন্ট, গন. গো, অয়েন্ট, গন. গ্রো, গ্রিউ, গ্রন. Grow, grew, grown. Grow, grew, grown. No, no, new, known. No, new, known. No, new, known. Lay, laid, laid. Lay, laid, laid. Lie, lay, lane. Lie, lay, lane. Ride, road, riding. Ride, road, riding. Run, run it into form kya bhi? Ran, run, run, ran, run. See, saw, seen. See, saw, seen. Sing, sing it into form kya bhi? Sing, sang, sang. Sing, sang, sung. Sit, sat, sat. Sit, sat, sat. Speak, spoke, spoken. Speak, spoke, spoken. Swim, swam, swam. Swim, swam, swam. Take, took, taken. Take, took, taken. Take, took, taken. Throw, throw,